সামনে যে এই ফায়ার রিকশা চালাইতেছেন আপনার কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে, আমি তো ভাবছি আপনার মোটর রিকশা, তাহলে কি আপনার লগে দাম দামি করতাম? আপনার বাড়ি কোন জায়গায় তো? কোন জায়গায়? লালমনিরহাট। কুমিল্লা কত বছর আপনি? 40-30 বছর। 25-30 বছর। 25-30 বছর তো বিশাল সময়। ওরে আল্লাহ, আপনি ছেলে সন্তান নাই? বড় হয়ে গেছে, দেশে গেছেন, ভুলে গেছেন রে? আহারে, এখন সংসারে কি আছে আপনার? আপনার আচ্ছা শাশুড়ি আর আপনি আছেন, আর কেউ নাই? দুইজন আছে আপনার লগে? আচ্ছা, তাহলে আপনি শাশুড়ি আর হয়েছে নাতি দুইটা? আপনি কেমনে চলতেছেন? ইনকাম কত আপনার? কি আসলে তো কিভাবে কি করছেন? আপনার বয়স তো এমনি হইলে কি হইব? ছেলে সন্তান কজন? এলাকাতেই থাকে নাকি? এরা কি করে, কি করে এরা? যোগাযোগ করেন আপনার লগে? কিন্তু দেয় না কিছু? কিছু বলেন না? ঠিক বলছেন, যার বিবেক নেই তারে বললেও লাভ নেই। তারপরে তো ছেলে সন্তানরা যদি বাবার জন্য না দেখে, চাচা আপনি দেখতে শুধান 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 হ্যাঁ তাহলে আপনার জীবনটাই শেষ করলেন আপনি রিক্সা চালাইয়া? ছেলে সন্তান বড় করলেন, বিয়ে শাদী করালেন, এরা গেল ভুইলা। নাতিগুলোর বয়স কত? একটাকে বিয়ে দেওয়া যায়, এগুলোর বিয়ে শাদী কে দেখবো? বাকি আসলে আমি কিন্তু বুঝতেই পারি নাই যে আপনি এই পায়ের রিক্সা ই করতেছেন। আমি তো ভাবছি যে আপনি মোটর রিক্সা নিছেন, কোথায় পরে না দেখলাম যে আপনি পায়ের রিক্সা। এই যে চালান, আপনার শরীর ক্লান্তি লাগে না? আপনার বর্তমান বয়স কত হবে? 70। আসলে কি বলবো, বলার মতো ভাষা না একদম, সত্যি কথা বলে দেয়। নাতিগুলোর নমুনা ভালো দেওয়া জানা? হ্যাঁ, কিছুই করে না। বয়স কত বরার? সতেরো আঠেরো। তারপরে তো কম না, অনেক বয়স। এরও নমুনা খারাপ, এরাও মনে হয় যে মানে আপনার উপরেই বসে বসে খাইব, সমস্যা যদি করলে বিয়ে শাদী করে চলে যাবো। Thank you.
মোটর রিকশা চালাই দেন তাহলে আপনি কষ্টটা কম হতো আপনি মোটর রিকশা চালান না কেন এটাতে ইনকাম বেশি হয় এটাতে ইনকাম বেশি হয় নাকি আপনি এটাতে দৈনিক কত ইনকাম করতে পারেন জমা টামা দেওয়ার পরে কত থাকে আপনার কাছে নিজের গাড়ি তারপর আমার মনে হয় যে এরপরও যদি মোটর লাগাইতেন আমার মনে হয় যে আপনার যদি একটু ভালো লাগতো কষ্ট কম হয়ে যাবে না কারণ আপনার তো বয়স তো অনেক হয়েছে বয়স তো আর কম না আপনি তো বললেন যে প্রায় 70 আপনার বয়স প্রায় 40 বছরের মতো আপনি রিক্সা চালাইতেছেন আপনার ছেলে সন্তান আপনাকে দেখে না আবার দুটো নাতিও আপনার কাছে এরও আপনাকে দেখে না তো আপনার তো পুরো জীবন তো এই কষ্ট কষ্টই গেল একটু আরাম করেন দেখেন একটু এতে তো কোনো ভালো দেখা যায় না আপনি মোটর লাগালেন চাচা রিক্সাটা মোটর রিক্সা করে ফেলেন যেহেতু আপনার নিজের রিক্সা আপনার কষ্টটা একটু কমাবো মোটর রিক্সা আপনি এটাকে করে ফেলেন ঠিক আছে তাহলে বাম দিকে যান বাম দিকে চাচি তো দেশে থাকে না চাচি দেশে থাকে এদিকে কোন জায়গায় থাকেন কোন স্কুলে উনি দপ্তরে গিয়ে করেন নূরপুর বড় বাড়ি আচ্ছা আর চাচি কোন স্কুলে থাকে নূরপুর প্রাকি প্রাইমারি স্কুলে কেজি স্কুল বুঝতে পারছি হ্যাঁ বেসরকারি চাচা এক পাশে রেখে দেন আমি চলে আসছি এক পাশে রেখে দেন আচ্ছা এবার কত আপনার কত দেবো আমার খুশি এখন তো আসলে কি কমু কন চাচা আচ্ছা ধরেন এই 100 টাকা আপনি রাখেন রাখেন না নেন না রাখেন না ধরেন রাখেন কি কি এখন কি করলাম হ্যাঁ দিয়ে দিলাম তো দোয়া করবেন শুধু আপনি আর কিছু রাখবেন ঠিক আছে নি দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা গেলাম তো হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম